সময়ের সাথে পাল্লা দিয়ে ঢাকা সহ সারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। চলতি বছর 5 জুলাই পর্যন্ত ডেঙ্গুতে জ্বরে মারা গেছে 62 জন, আর মোট হাসপাতালে ভর্তি হয়েছেন 10,500-এরও বেশি রোগী। গেল বছরে একই সময়ে যেখানে মৃত্যুর সংখ্যা ছিল মাত্র 1 আর হাসপাতালে ভর্তি হয়েছিল 1,200 জনের মতন, এদিকে আগের থেকেই ডেঙ্গুর আশঙ্কা করা হলেও সম্প্রতি দৌড়ে চড়ে বসেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। গতকাল থেকে ড্রোনের মাধ্যমে মশার উৎপত্তি স্থল শনাক্ত শুরুর পাশাপাশি 8 জুলাই থেকে শুরু হচ্ছে মাসব্যাপী চিরুনি অভিযান। এদিকে হাসপাতালগুলোতে রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। বাড়ি নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন কারণে এসবের উপরে ওঠা এবং সিকিউরিটি পারপাসের কারণে আমাদের কর্মীরা কিন্তু ওই সব জায়গায় পৌঁছানো আমাদের জন্য খুব কঠিন ছিল, কিন্তু ড্রোনের মাধ্যমে মাননীয় মেয়র মহোদয় যে উদ্যোগ গ্রহণ করেছেন এর মাধ্যমে কিন্তু আমরা যে আনরিচেবল যেসব জায়গা ছিল, যেসব জায়গায় আমরা পৌঁছতে পারতাম না আগে, সেসব জায়গায় আমরা পৌঁছতে পারছি। আমরা যখন মানে কোনো পানি পাই সেই ক্ষেত্রে তখন আমরা মানে কারেন্ট আর কি ওইখানে আমাদের এইখানে মশক ডিপার্টমেন্টে যারা কর্মী আছে ওনারা আর কি যায় যে ওখানে ওষুধ দিচ্ছে, স্প্রে করে আসতেছে, এইগুলাই আর কি করতেছে। আমাদের উচিত আমাদের আঙিনাকে পরিষ্কার রাখা, ওনারা রাস্তাঘাট ড্রেন এগুলো দেখবে। এই জন্য যে কাউন্সিলর বা মেয়র সাহেব যে উদ্যোগ নিচ্ছে এর অত্যন্ত সফল উদ্যোগ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মুগদা হাসপাতালে রয়েছেন সহকর্মী এআর বাদল, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, জানাবেন যে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা এবং চিকিৎসা সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, আমি মুগ্ধা হাসপাতালে রয়েছি। সারা দেশের তুলনায় এই হাসপাতালে রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। এখানে ঢাকা, ঢাকার আশেপাশের এলাকা এবং ঢাকার বাইরে অন্য জেলা থেকেও এখানে রোগী এসেছেন। এখানে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে যেটি দেখছিলাম যে 24 ঘন্টায় 113 জন ভর্তি রয়েছে, কিন্তু এই এখানে আসার পরে আমরা বাস্তবিকভাবে দেখতে পাচ্ছি এখানে 150 রোগী 150-এর উপরে রোগী চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে এবং প্রতিনিয়তই আসছেন। এখানে স্ট্যান্ডবাই বেড রাখা হয়েছে রোগী সামাল দিতে, যাদেরকে বেড দেওয়া যাচ্ছে না সেই স্ট্যান্ডবাই বেডগুলো দিয়ে তাদেরকে ফ্লোরিং করা হচ্ছে। এখানে মাত্র 5 জন নার্স কাজ করছেন। আমরা দেখেছি যে বিশেষ করে এখানে 150 জনের উপরে রুগী আর কাজ করছেন মাত্র 5 জন নার্স। তারা বলছে যে এখানে এই নার্সের সংখ্যা বাড়াতে হবে, না হলে পরে তারা বিশেষ করে হিমশিম খেতে হচ্ছে সেবা দিতে। রুগীদের কাছে গিয়ে গিয়ে তারা সেবা দিতে পারছে না, রুগীরাই তাদের কাছে আসতে হচ্ছে, কারণ অনেকেরই সমস্যা একসাথে হওয়ার কারণে এই জটিলতা তৈরি হয়েছে। একজন রুগীর সাথে কথা বলতে চাই, আপনি কোন এলাকা থেকে এসেছেন এবং কবে অসুস্থ হয়েছিলেন? আমি চাঁদপুর হাজিগঞ্জ থেকে এসেছি। আমি গত শনিবার 1 তারিখে অসুস্থ হয়েছি। আমার জ্বর, প্রচণ্ড জ্বর এবং মাথা ব্যথা দিয়ে আর কি অসুস্থতা শুরু হয়েছিল। পরে ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাকে ডেঙ্গু পরীক্ষা করতে বলে এবং ডেঙ্গু পজিটিভ পায়। ধন্যবাদ আপনাকে। হাবিবা, শুনছিলেন যে চাঁদপুর থেকে ওইখানে রুগী এসেছে, যে সারা দেশের অবস্থা এরকম ভয়াবহ, সিটি কর্পোরেশনগুলো কাজ করছে, সেটা কতটা ফলপ্রসূ হবে এটা সময়ের প্রেক্ষিতে আসলে জানা যাবে। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানীর মুগদা হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী এআর বাদল। দর্শক, ডেঙ্গু পরিস্থিতি জানাতে এবারে কক্সবাজারের টেকনাফ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী শাহিন সাহা। শাহিন, জানাবেন যে রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় ডেঙ্গুর প্রকোপ কেমন দেখছেন এবং এজন্য বাড়তি কি ধরনের প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ? আপনি যেমনটি বলেছেন, আসলে সারা দেশের দিয়ে কক্সবাজারেও ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলছে। এর প্রেক্ষিতে কক্সবাজার আশেপাশে, বিশেষ করে কক্সবাজারে 34টি রোহিঙ্গা শিবির রয়েছে। শিবিরগুলোতে কিন্তু সংশ্লিষ্টরা বলছেন, অর্থাৎ বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রকোপের বৃদ্ধির হটস্পট বলে ঘোষণা করছে। ইতিমধ্যে আমরা কক্সবাজার জেলা সিভিল সার্জন অফিসের সাথে কথা বলেছি। তারা আমাকে যেটুকু জানিয়েছেন, এখন পর্যন্ত
পর্যন্ত এই মৌসুমে অর্থাৎ ডেঙ্গু প্রকোপ বৃদ্ধি হওয়ার সাথে সাথে 500+ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন রোহিঙ্গারা, পাশাপাশি তিনজনের মৃত্যু হয়েছে বলেও তিনি আমাকে জানিয়েছেন। আরেকটা তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে আপনি ইতিমধ্যে অবগত আছেন রোহিঙ্গা ক্যাম্পগুলো কিন্তু ঘনবসতি, পাশাপাশি ওখানে জলাশয় রয়েছে যার কারণে পাহাড় নদী নালা সব মিলিয়ে কিন্তু ওখানে ডেঙ্গুর প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যারা সচেতন মহল রয়েছে এভাবে যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে ভয়াবহ আকার ধারণ করবে। কক্সবাজার সিভিল অফিস থেকে আরও জানিয়েছে ইতিমধ্যে 3.5 লাখ মশারি বিতরণ করা হয়েছে এবং যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছে তাদের মাধ্যমে যে প্রতিরোধমূলক বিভিন্ন পরিচ্ছন্নতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। গত বছর আপনি জানেন যে 15,000+ বেশি কিন্তু রোহিঙ্গারা ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এই পরিসংখ্যান দিক দিয়ে যদি এখন বলা যায় এই সংখ্যাটি যদি মৌসুম শেষ হতে হতে ব্যাপক আকারে ধারণ করবে, অনেক আকারে বৃদ্ধি পাবে বলেও সংশ্লিষ্ট সচেতন মহল জানিয়েছেন। আসলে বারবার যেটি বলা হচ্ছে স্বাস্থ্য বিভাগ থেকে তারা প্রতিরোধমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে, কক্সবাজার যে পৌরসভা রয়েছে পৌরসভার আশেপাশে যে প্রকোপ কমানোর জন্য তারা বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। আপনি আমাদের সঙ্গেই থাকুন, পরবর্তীতে আপনার থেকে আরো নিশ্চয়ই ইনফরমেশন আমরা জানাতে পারবো দর্শকদের। এতক্ষণ কক্সবাজারের টেকনাফ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহিন সাহা।